কি সব পাগলের পাল্লায় পড়লাম রে, একটা ভিডিও দিচ্ছে না, পায়খানাটা করে কি করে? কন্ট্রোল কন্ট্রোল, কালকের কাঁচা বাদাম খেয়ে পেটে খুব গ্যাস হয়ে গেছে, একটা ভিডিও পাচ্ছি না। এই ওরা সব পাচ্ছে, কি সুন্দর গন্ধ, খুব সুন্দর লাগছে। আহ, দেখি কারোর সাথে বিড়ি চাই, কেউ দেয় কি দেখি। এই কে আছিস, একটু বিড়ি দে না, পায়খানা হচ্ছে না, প্রচন্ড কষ্ট হচ্ছে, একটা বিড়ি দে না। সমুদ্র না একটা ছিল, খেয়ে নিয়েছি। অভি হাগু করছে কি দেখি। অভি, তোর কাছে একটু অর্ধেক বিড়ি থাকলে দে না। খুবই কষ্টে একটুখানি করেছি, তুই কোথায়? আমার একটু সময় লাগবে, তুই হাত দিয়ে মুছে নে। আরে হাত দিয়ে মুছা যায়? আমার গিয়ে প্রচন্ড গ্যাস, একবার হাত দিলে সেই হাতে আর পরে খেতে পারবো না, যত সব পাগল ছাগলের দল। ও দাদা, একটু জল হবে, জল থাকলে দিন না। জল নেই, তাহলে মুতে নে, তাহলে হয়ে যাবে। আরে মুতে নিতে বলছে কেন, আমি তো সব ইস্যু করে ফেলেছি, এখনো তো ইস্যু পাওয়া যাবে না। আর এই জীবন নিয়ে বেঁচে থাকতে চাই না, আমি মরে যেতে চাই, আমাকে একটু হাগু দাও। এই হাগতে হাগতে শরীর পুরো ক্লান্ত হয়ে গেল, যাই একটু ঘুমিয়ে নি। এই হাগুর গন্ধে যে ঘুমটাও আসে না, তবুও তো ঘুমাতে হবে। এই বাদামের গ্যাসে যে ঘুমটাও আসছে না আর। ভাই মজা আয়া, আর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাই। এখানে যারা হাগু করছিল তারা গেল কোথায়? আমি তো লুঙ্গি তুলেই শুয়ে পড়েছিলাম, নদীর জল পুরো দূষিত করে দিল।